আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে যুক্ত করি। দাদা হুজুর, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন তাহলে। দাদা হুজুর, আপনি নিজে কেন? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই, অনেকদিন পরে আপনার সাথে কথা হইতেছে আমার। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। প্রশ্নটা হচ্ছে, ধরেন কোনো একটা বই, বই তো অবশ্যই মুক্ত, মানে বাক স্বাধীনতার যে একটা মাধ্যম বই লেখা বা বই প্রকাশ করা, তো সেক্ষেত্রে আমি যদি একটা বই লিখি এবং সেই বইয়ের ভিতরে যদি কিছু কথা থাকে মানবতা বিরোধী বা দেশ বিরোধী বা সমাজে যে নিয়ম কানুন চালু আছে তার পুরো উল্টো, যেখানে মানবতা ক্ষুণ্ণ হয়, তো এই ধরনের কোনো একটা বই যদি আমি রচনা করি, এই বইটাকে প্রোটেস্ট করার জন্য বইটাকে নিষিদ্ধ করা অথবা এটাকে মানে সংশোধন বা এটাকে এটা যেন সমাজে ছড়াইতে না পারে সেজন্য তার বিপরীতে আরো সমালোচনামূলক বই লেখা বা রাষ্ট্রের কি বলে সমাজের গুণী মান্যগণ্যদের নিয়ে মিটিং করা, এক কথায় মানে সমালোচনার মাত্রা বাড়ানো, এটা কি ঠিক নাকি বইটাকে নিষিদ্ধ করাটা বাক স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায়? বইকে নিষিদ্ধ করাটা তো মানে বাই ডিফল্ট আমাদের অবস্থান হচ্ছে, বইকে কোনো একটা মতাদর্শকে আসলে নিষিদ্ধ করে কখনো সেই মতাদর্শটাকে দমন করা যায় না। এটা হচ্ছে আমরা হিস্ট্রি থেকে এই জিনিসটাই জানি যে কোনো মতাদর্শ, কোনো চিন্তা, এগুলাকে আসলে নিষিদ্ধ করে কখনো বন্ধ করা যায় নাই। এখন এটাকে নিষিদ্ধ মানে এটাকে এইরকম দেখা যায় যে মনে করেন হিটলারের মাইন্ড ক্যাম্প বা মনে করেন ওল্ড টেস্টামেন্ট বা মনে করেন কোরআন, এই টাইপের গ্রন্থগুলোতে তো অনেক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলা আছে, অনেক মানে যখন যখন কথাবার্তা লেখা আছে। এগুলাকে আমরা কিভাবে ট্যাকেল করি, ট্যাকেল করার পদ্ধতিটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এই বইগুলো যখন ডিস্ট্রিবিউশন হবে, বাচ্চারা যখন এই জিনিসগুলো পড়বে, মানে অপরিণত মস্তিষ্কের মানে যারা আছে, যাদের মস্তিষ্ক এখনো পরিপক্ক হয় নাই, ভালো মন্দ বোঝাটা যাদের জন্য কঠিন, যারা এখনো ভালো মন্দ বুঝতে পারে নাই, তাদের জন্য সেই বইটাতে একটা মানে সতর্কীকরণ বার্তা দিয়ে দিতে হবে, একটা রেটিং দিয়ে দিতে হবে। মনে করেন এই যে সিনেমা দেখে না, সিনেমার সময় আপনি দেখেন না যে রেটিং থাকে, রেটিং আর, রেটিং 13, রেটিং 18, রেটিং 16, মানে 18 বছরের নিচে এটা মানে এই জিনিসটা পড়তে পারবে, সার্টিফিকেশন যেটাকে বলে, সার্টিফিকেশন, হ্যাঁ, 18 বছরের নিচে এটা দেখতে পারবে না, এটা পড়তে পারবে না, বা 16 বছরের নিচে এটা পড়তে পারবে না, দেখতে পারবে না, এটা একটা রেটিং দেওয়া থাকে। কারণ কিছু কিছু বই থাকে বা কিছু কিছু সিনেমা থাকে যেটার ভিতরে এমন কিছু থাকে, ভায়োলেন্স থাকে বা ভালগার মানে বিষয়াদি থাকে, দেখতে পারবে, মানে সেগুলো নিষিদ্ধ করা হবে না, কিন্তু একটা রেটিং দেওয়া হবে যে এই বয়স পর্যন্ত তুমি দেখতে পারবে না, পর এই বয়সটা পার হলে তখন তুমি এটা দেখতে পারবে, যখন তুমি ম্যাচিউর হবে তখন তুমি দেখতে পারবে, এইরকমের একটা রেটিং দেওয়া, সব বইকে একটা রেটিং দেওয়া, এবং সেই বইগুলোর উপরে লিখে দেওয়া এই জিনিসটা যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই বইটা পড়লে তোমার মানসিকভাবে তুমি বিপর্যস্ত হয়ে যেতে পারো। যেমন সিগারেটের উপরে লেখা থাকে, সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে যে এই বই, এই সিগারেটটা খাইলে তোমার ক্যান্সার হতে পারে। আসিফ ভাই, সেটা তো সেই পক্ষান্তরে কি বলে মানে স্লোলি স্লোলি নিষেধাজ্ঞার ভিতরেই পড়ে না? না না, এটা নিষেধাজ্ঞার ভিতরে কিভাবে পড়ে? এটা তো একটা সতর্কীকরণ, যারা হচ্ছে এটা কনজিউম করতেছে তাদের জন্য একটা সতর্কী বার্তা, এটা তো নিষেধের ভিতরে কিভাবে পড়লো? এটা তো নিষেধের ভিতরে পড়ে না। একটা সতর্কীকরণ প্রত্যেকটা বইয়ের সাথে, যে বইগুলোতে এই ধরনের কন্টেন্ট আছে, যদি আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এখানে একটা সতর্কীকরণ বার্তা দিয়ে দিতে হবে প্রত্যেকটা বইয়ের উপরে। যেমন বাইবেলটার উপরে লিখে দিতে হবে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই বইটাকে এত সিরিয়াসলি নেওয়া যাবে না, তুমি পড়ো অসুবিধা নাই, হিস্ট্রি হিসেবে পড়ো, প্রাচীন সাহিত্য হিসেবে পড়ো, কিন্তু এটাকে এত সিরিয়াসলি নিও না, কারণ এটার ভিতরে অনেক মারমার, কাটকাট, খুনাখুনি, মানে উদ্ভট জিনিসপত্র আছে, যেটাকে সিরিয়াসলি নিলে তোমার মানসিকভাবে তুমি অসুস্থ হয়ে পড়বা। কোরআনের উপরে এই জিনিসটা লেখা থাকা উচিত যে তুমি এটাকে বইটা পড়ো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তুমি এটাকে সিরিয়াসলি নিও না, এটা পড়লে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে এবং তোমার ভিতরে তুমি জঙ্গি হয়ে যেতে পারো, এটা যদি বিশ্বাস করো তাহলে জঙ্গি হয়ে যেতে পারো, এই ধরনের কথা লিখে, এই ধরনের একটা সতর্ক করে মেইনলি বোঝাতে চাচ্ছেন যে আমরা সরাসরি ওটাকে মানে স্ট্রিক্টলি বন্ধ করে না দিয়ে আমরা যদি ওই ওই বইটাতে যেই জায়গাগুলোতে এবং যেই বিষয়গুলোতে খারাপ কথাগুলো লেখা আছে বা ভায়োলেশন ভায়োলেটেড কথাগুলো লেখা আছে সেটা সম্পর্কে যদি আমরা ওই যারা ওইটা পালন করবে বা যারা এটার সাথে জড়ানোর মানে সম্ভাবনা আছে তাদেরকে সেটা সম্পর্কে যদি আমরা সচেতন করি তাহলে সেটা বেশি কাজে দেবে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে সেখানে একটা সতর্কীকরণ বার্তা দিতে হবে। দুই নম্বর হচ্ছে রেটিং দিতে হবে, কোন বইটার রেটিংটা কত। মনে করেন বাইবেলে রেটিং দিল যে 18+, 18+, 18-এর নিচে পড়া যাবে না, কোরআনে দিয়ে দিল 21+, হ্যাঁ, 21-এর নিচে এটা পড়া যাবে না, এটা 21 হওয়ার পর তুমি পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু 21-এর নিচে পড়তে পারবে না। 21-এর নিচে পড়তে হইলে তোমার প্যারেন্টসের ইয়া লাগবে, সুপারভিশন লাগবে, তো প্যারেন্টস বসে থাকবে তোমার সামনে, তুমি কি পড়তেছো না না পড়তেছো সেটা দেখবে, দেখে তোমাকে আবার বুঝাই দিবে যে এটা ভালো, এটা মন্দ, এটা বুঝাই দিলে তখন তুমি এটা পড়তে পারবা। এইভাবে যদি বইগুলোকে রেটিং দেওয়া হয় এবং সতর্কীকরণ বার্তা দেওয়া হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই, এবং একই সাথে সেই বইটার ক্রিটিসিজম সেটাও যেন অন্যরা করতে পারে, কোনো ধরনের ভয় ভীতি ছাড়াই যেন অন্যরা সেই বইগুলোর ক্রিটিসিজম করতে পারে, সেই জায়গাটাও রাখতে হবে। যে মনে করেন কারো ইচ্ছা হলো সে বাইবেলের সমালোচনা করবে বা কোরআনের সমালোচনা করবে, সেই সমালোচনাটা যেন সে নির্ভয় করতে পারে, কোনো ধরনের ভয় ভীতি যেন তার ভিতরে না থাকে, কেউ তাকে মাইরা ফেলবে এই সমালোচনা করার কারণে, তাকে কেউ এসে কোপায় যাবে এই ভীতিটা যেন না থাকে, এটা রাষ্ট্রের ব্যবস্থা করতে হবে, যে রাষ্ট্রের এই প্রোটেকশনটা দিতে হবে,
যে কেউ যেন এমন কোনো কিছু না বলতে পারে, এমন কোনো কিছু তুমি পক্ষে বলতেছো, কোরআনের পক্ষে বলতেছো বলো, কোরআনের বিপক্ষে বলতেছো বলো, কিন্তু কেউ কাউকে হুমকি দিতে পারবে না। দুইজন মানে দুইজনের যে বাসায় বসে বসে বা দুইজনের জায়গায় বসে বসে পক্ষে বলো বিপক্ষে বলো কেউ আমার কিছু যায় আসে না ভাই, কিন্তু কেউ কাউকে হুমকি দিতে পারবে না। এটা যদি রাষ্ট্র এনশিওর করে তখন দেখা যাবে যে সেই পরিস্থিতিটা তৈরি হবে, সবাই সমান সুযোগ পাচ্ছে, পক্ষের লোকেরাও সমান সুযোগ পাচ্ছে, বিপক্ষের লোকেরাও সমান সুযোগ পাচ্ছে। এইরকমের পরিস্থিতি হলে তো ভাই আর মানে এবং বাচ্চাদেরকে যদি একই সাথে মুক্ত চিন্তার বিষয়গুলো ছোটবেলা থেকে শেখানো হয় স্কুলে কলেজে, যুক্তি কাকে বলে, যুক্তি কুযুক্তি কাকে বলে, এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে শেখানো হয় তাহলে তো ভাই বাচ্চারা নিজেরাই বুঝতে পারবে যে এই জিনিসগুলা মানে কত খারাপ, তাই না? এগুলো কত মানবাধিকার আইনগুলো যদি ছোটবেলা থেকে মানুষকে শেখানো হয়, বাচ্চাদেরকে শেখানো হয় যে প্রত্যেক মানুষের অধিকার আছে, প্রত্যেক প্রাণীর অধিকার আছে, প্রাণীরও কিছু কিছু অধিকার আছে, মানুষেরও কিছু কিছু অধিকার আছে, এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে শেখানো হয় তাহলে বাচ্চারাই বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো ভুল কথা লেখা, এই বইতে তো ভুল কথা লেখা। এইভাবে যদি তাদেরকে মানে ইয়া করা যায় তাহলে তার ভাই বই নিষিদ্ধ করার প্রয়োজন হয় না। বই নিষিদ্ধ করাটা কখনো ভালো ফলাফল নিয়ে আসে না, এই কারণে আমি মনে করি না বই নিষিদ্ধ করাটা কোনো ভালো। বই নিষিদ্ধ করাটাও কি আপনার মানে বাক স্বাধীনতা হস্তক্ষেপ হয় না? বাক স্বাধীনতার যে হস্তক্ষেপ সরাসরি হয় তা না, বাক স্বাধীনতার যে ইয়াটা আছে সেখানে এরকম বলা আছে যে যদি সরাসরি কাউকে হুমকি দেওয়া হয় বা কারো কোনো জাতিগোষ্ঠী সম্পর্কে যদি ঘৃণা সরাসরি ঘৃণা প্রকাশ করা হয় বা ধর্ষণের হুমকি দেওয়া হয় বা খুনের হুমকি দেওয়া হয়, শারীরিক ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়, তাহলে সেই জিনিসগুলো শুধুমাত্র বাক স্বাধীনতার বিরুদ্ধে যাবে, এছাড়া যে কোনো মতামত যে কেউ প্রকাশ করতে পারে। এখন এই বইগুলোতে তো হুমকি ধামকি আছে, মানে ইনফ্যাক্ট হুমকি ধামকি তো ভালোই আছে, খারাপ না, কম নাই হুমকি ধামকি। এখন এই ক্যাটাগরিতে তো এটা বাক স্বাধীনতার বাইরেও চলে যায়, তাই না? সাম্প্রদায়িক উস্কানি দেয়, বাক স্বাধীনতার বাইরে চলে যায়। এখন বাক স্বাধীনতার কথা আমি বলছি না, আমি বলছি যে এই জিনিসটাকে নিষিদ্ধ করাটা এটা একটা বাজে একটা মেসেজ দিবে আমাদের সমাজকে বা আমাদের মানে ইয়াকে, আমাদের যে মানে প্রগতিকে একটা বাজে মেসেজ দিবে যে বই, তখন দেখা যাবে মুমিনরাও বই নিষিদ্ধ করার জন্য চিল্লাপাল্লা শুরু করবে যে বইটা তাদের পছন্দ হবে না সেটা নিষিদ্ধ করো নিষিদ্ধ করো। এই নিষিদ্ধ করার সংস্কৃতিটাই হচ্ছে একটা খারাপ সংস্কৃতি। আমি আসলে চাই না এই যে নিষিদ্ধ করার সংস্কৃতিটা তৈরি হোক। আচ্ছা আচ্ছা, না আমিও মনে মনে চাইতাম যে এই ধরনের খারাপ কথা যেসব গ্রন্থে আছে এগুলো নিষিদ্ধ করা হোক, এটা পক্ষে আমি কথা বলতাম। বাট আপনার এই কথাগুলো বা আপনি আমাদের আমাকে বিশেষ করে যেখানে যারা শুনতেছে যেভাবে বুঝাইলেন এই বুঝটা অনেক কাজে দেবে, বিশেষ করে আমার জন্য, ঠিক আছে? আর ভাই ইদানিং আপনাদের এই আমাদের সাথে যারা মুমিনরা যারা যুক্ত হয় তারা একটা প্রবলেম নিয়ে মানে একটা প্রবলেম সাথে নিয়ে আসে, দেখবেন যে আলোচনা করতে আসে কিছুক্ষণ পরে যখন মাইন্ড কেসি পেয়ে পড়ে তখন বলে কি আমার চার্জ ভাই 13% কথা তো বলতে পারবো না, এই জন্য দেখেন আমার নামটাই চেঞ্জ করে ফেলেছি। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে।